আলিপুরদুয়ার মহকুমার যে দুর্নীতি মামলা, যেটায় বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনি 5,00,000 টাকা ক্ষতিপূরণ এবং সিবিআইডির তদন্তের দাবি দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ আজকে যখন সেটা আলোচনা হয়, সেখানে সিবিআই এবং ইডির যে তদন্ত সেটা রেখেছেন, কিন্তু 5,00,000 টাকা যে ক্ষতিপূরণ দিতে হবে ডিলে করার জন্য রাজ্য সরকারকে, ওইটা ইয়ে করেছে, ওটা দিতে হবে না। আপনি এরা এই বিষয়টা কীভাবে দেখছেন এবং সিবিআই ইডিকে যে তদন্ত করতে বললো ডিভিশন বেঞ্চ, এটাকে কীভাবে? দেখো, দুর্নীতি তো সারা সারা জায়গাতে, মানে সব জায়গাতে দুর্নীতি, কোনো এমন জায়গা নেই যেখানে যে বর্তমান শাসক দল বাদ দিয়েছে, মানে যে জায়গাতে পেয়েছে মানে ছাইড়ে চুরি করেছে। তো সেখানেও যে মহিলা সমবায় ব্যাংক আলিপুরদুয়ার, সেখানে বিশেষ করে আমরা বলতে পারি 15-18 পর্যন্ত যে 3 বছর কিন্তু কোনো মানে নির্বাচিত বোর্ড ছিল না, সেখানে অবাধ সেখানকার ম্যানেজার এবং স্টাফরা চুরি করেছে। আর চুরি কীভাবে করেছে, যে এলাকার যে টাউনের প্রভাবশালী শাসক দলের নেতাদের সহযোগিতায় চুরিটা হয়েছে। আমানতকারীরা যখন টাকা তুলতে গেল তারা কিন্তু টাকা পায়নি, থানাতে এফআইআর করেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, শুধু সিআইডি ইনকোয়ারি হয়েছে, সিআইডিও কিন্তু সেরকম কোনো তদন্ত করতে পারেনি। তারপরে যারা আমানতকারীরা আছে আলিপুরদুয়ার থেকে এসে মহামান্য হাইকোর্টে এখানে তারা দরাস্ত হয়েছেন, তো মহামান্য হাইকোর্টের নির্দেশের ফলে কিন্তু সিবিআই ইনকোয়ারি শুরু হয়েছে। তো আমরা তো যে সিবিআই ইডি ইনকোয়ারি উত্তরবঙ্গে হচ্ছে, আলিপুরদুয়ার হচ্ছে, আমরা আলিপুরদুয়ার বাসী হিসাবে এবং উত্তরবঙ্গের বাসী হিসাবে আমরা কিন্তু খুব লজ্জিত যে এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে এবং সিবিআই ইডি সিবিআইকে সেখানে যেতে হয়েছে। আমরা মনে করি যে সিবিআই তো তদন্ত শুরু করেছে, কিন্তু সিআইডির কাছে যে নথিগুলো আছে, যে প্রমাণগুলো আছে, সেটা কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে না। সেই জন্য হাইকোর্ট থেকে তাদেরকে কথা শুনতে হয়েছে এবং 50,00,000 টাকা জরিমানাও করা হয়েছে। আমরা চাই যে আলিপুরদুয়ারে যে সমবায় ব্যাংকে যে দুর্নীতিটা হয়েছে এবং আমানতকারীরা যে নিজের জমায়ের টাকা থেকে বঞ্চিত হয়েছেন, সিবিআই সুন্দরভাবে ইনকোয়ারি করুক এবং যাতে আমানতকারীরা টাকা ফেরত পায় তার বন্দোবস্ত যাতে সিবিআই করে।